আর এই দেখুন চোর চুপি চুপি ঢুকছে। আমি এখন বানাচ্ছি চা, ঠিক আছে? রান্নাঘরে চলে এসেছি, বানাচ্ছি চা। তারপর বাকি কাজগুলো করব, ঠিক আছে? এই দেখুন আমি চা নিয়েছি, চাটা ঢালবো। চাটা হয়ে গেছে, চাটা এবারে আমি ঢালি। এই যে দেখুন চা নিয়েছি, আর নিয়েছি চায়ের ধোয়া লেগে গেছে, আর বিস্কিট নিয়েছি, একটু চানাচুর নিয়েছি। হ্যাঁ, আমার ছেলে এখনও ঘুমিয়ে আছে, আমার হাজব্যান্ড চা খেয়ে একটু বেরিয়েছে, আমি একটু চা খাচ্ছি। এখন আমি সমস্ত কাজকর্ম করেছে চা নিয়ে বসেছি, ঠিক আছে? আর এই দেখুন চোর চুপি চুপি ঢুকছে, চোর চুপি চুপি ঢুকে তারপর এদিকে কোথায় যাবে আমি যাই। যাবি না দিনে, আর এই দেখুন আমি বিছানা পরিষ্কার করে ফেলেছি, বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, ওই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে, আর এই পাশে ছোটো তক্ত বসেটাও পরিষ্কার করে ফেলেছি মোটামুটি। আমি চা খেয়ে দেখেছি, এটা নিয়ে রান্নাঘরে চলে যাব, এবার রান্নাঘরে ঢুকতে হবে। হ্যাঁ, সব মোছা হয়ে, এই সরি মোছা তো হয়েই গেছে, আর বিছানাটা গুছিয়ে ফেলেছি। এই দরজাটা ঘাটে এই দিকটা পুকুর আছে, এদিকটা আমাদের ঘাট বাঁধা ছিল, এখন আর নেই, ঘাটে তো আর নামি না, তো এই দিকে দরজাটা বন্ধই রাখি। হ্যাঁ, বাতাস আসে আর মশাও খুব। এখন আমি ফুলকপির তরকারিটা বসিয়ে দিয়েছি, হ্যাঁ, ঠিক আছে, ভাতটা হয়ে গেছে, ফুলকপির তরকারিটা বসিয়ে দিলাম, একটুখানি ফুটে গেলেই হয়ে যাবে, নামাবো তারপর। আর এখন আমি বানাচ্ছি একটা ডিমের নতুন রেসিপি, এটা আমি ইউটিউবে দেখেছি, আমার বেশ ভালো লেগেছে। এই চ্যানেলের চ্যানেলের প্রত্যেকটা রান্না আমার খুব ভালো লাগে, আমি করি, আর আমি ইউটিউবে বা লোকের কাছ থেকে যেখানে যে রান্না শুনি আমি করি, করার চেষ্টা করি, আর আপনাদের সাথে আমি শেয়ার করবই। তো আমি তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, ঠিক আছে? তিনটে ডিম সেদ্ধ করে নিয়ে আমি লম্বা করে ছুরি দিয়ে কেটে নিয়েছি, ঠিক আছে? এটা সুতো দিয়ে কাটলেও হতো, কিন্তু আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর এই থালার মধ্যে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, আর নুন নিয়েছি, এছাড়াও আমি আরও যা যা নিয়েছি সেগুলো সবই আপনাদের আমি পরপর দেখাবো। নিয়েছি ময়দা, নুন আর হলুদের গুঁড়ো, আর নিয়েছি এটা ময়দা, আর নিয়েছি নারকলের নারকল কোড়া, এটা ময়দা, হলুদ আর লঙ্কা গুঁড়ো, আর এটা হচ্ছে নারকল কোড়া, এইগুলো নিয়েছি, এগুলো লাগবে এই রান্নাটা করতে। আর নিয়েছি সর্ষে, সাদা সর্ষে কাঁচা লঙ্কা নুন দিয়ে মিক্সিতে আমি বেটে নিয়েছি, এটা নিয়েছি। হ্যাঁ, আর আর কী লাগবে, একটা গোটা ডিম, আর একটা নিয়েছি এটা কাঁচা ডিম, এটা নিয়েছি। আর ওই পাশের ওভেনটা আমি খুলে রেখেছি, কেন বলুন তো, এই যে ডিমটা রান্না করব, এটা তো আঁশ তেল ছিটিয়ে পড়বে, ওটাও আঁশ হয়ে যাবে, সে কারণে ওটা খুলে রেখেছি, আমি একটু আঁশ নিয়ে মেশিনে বিচার করি, তো সে কারণে আবার এটা রান্না হয়ে গেলে দুটো একসঙ্গে মেজে বসিয়ে দেবো, ওটা রাখা আছে। আর এই যে ডিমটা ফাটিয়ে নিয়েছি বাটির মধ্যে, ডিমটা ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে আর ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার চামচ দিয়ে এটা ফেটিয়ে নেব, ঠিক আছে? একটা ডিম ভালো করে ফেটিয়ে নেব, কারণ ডিমটা তো ফ্রিজে ছিল, সেই কারণে একটু মানে কীরকম জমে জমে যায় ফ্রিজে রাখলে, সেই কারণে একটু ভালো করে না ফেটালে অসুবিধা আছে।
তারপর ভালো করে ফেটিয়ে নিলাম। দেখুন নুন আর এই হলুদ এই সরি লঙ্কা আর লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। নিয়ে এবার এই যে ময়দাটা নিয়েছিলাম দুই চামচ বড় চামচে দুই চামচ, সেই ময়দাটা আমি ওর মধ্যে দিয়ে আরও ভালো করে মিশিয়ে দেব। হ্যাঁ এই যে দেখুন ময়দাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, কিছুটা ময়দা প্রথমে দিয়েছি, দিয়ে ভালো করে মিশে যাওয়ার পর পরে বাকিটাও দিয়ে দেব। সুন্দর করে ফেটিয়ে নিয়েছি যাতে না দানা দানা কোথাও থেকে যায়, তাহলে ভালো লাগবে না। ব্যাটা তৈরি করতে হবে, একটা স্মুথ ব্যাটা তৈরি করতে হবে, তা নাহলে ভালো লাগবে না। যেরকমভাবে রান্নাতে আমি দেখেছি, এই যে দেখুন বাকিটাও দিয়ে দিলাম, বাকি ময়দাটাও দিয়ে দিলাম, প্রথমে কিছুটা দিয়ে ফেটিয়ে নিয়েছি, পরে আবার বাকিটা দিয়ে ফেটিয়ে নিলাম। সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, এই যে দেখুন বানিয়ে নিয়েছি। ঠিক আছে এরকমই, খুব পাতলা নয় খুব ঘন নয়। হ্যাঁ ঠিক আছে, এইবার আমি যে ব্যাটারটা তৈরি করেছি সেটা ওই যে কাটা ডিমগুলোর উপরের অংশে আমি চামচের সাহায্যে উপরের অংশটা ব্যাটারটা দিয়ে কভার করে দেবো যাতে ডিমের কুসুমটা বেরিয়ে না আসে। ঠিক আছে, আমি চামচ দিয়ে প্রত্যেকটা ডিমের উপরের অংশটা সুন্দর করে কভার করে দেব। হ্যাঁ ব্যাটারটা সেরকমভাবে তৈরি করেছি, এত মানে খুব পাতলা করলে গড়িয়ে আসবে, যাতে গড়িয়ে না আসে সেরকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। তো সেরকমভাবে তৈরি করে আমি পুরো ডিম সব কটা ডিমের উপরের অংশে লাগিয়ে দিচ্ছি। এই ঠিক একই রকম এইভাবে, ঠিক আছে। হ্যাঁ এইবার দেখুন আমি সব কটা ডিমের উপরের অংশ ব্যাটারটা দিয়ে কভার করে দিয়েছি। হ্যাঁ আর কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, দিয়ে আমি ওই ডিমগুলো যেগুলো আমি ব্যাটার দিয়ে উপরের অংশগুলো কভার করেছি ওই ডিমগুলো আমি ঠিক এই রকমভাবে কড়াইতে বসিয়ে ভেজে নেব। আর নিচটা হয়ে গেলে উপরের অংশটা পা উল্টিয়ে দিয়ে উপরের অংশটা ভেজে নেব খুব সন্তর্পণে। ঠিক আছে ভেজে তারপর আমি তুলে নেব। হ্যাঁ
তেল আছে কড়াইতে, যে তেল আছে তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দেব, জিরে ফোড়ন দিয়ে দেব, জিরে ফোড়ন দিয়ে দেব কড়াইতে। উনি অবশ্য মেথি ফোড়ন দিয়েছেন, আমি জিরে ফোড়ন দিচ্ছি। আমার জিরের ফোড়নটা বেশ ভালো লাগে, পরেরবার যখন করবো মেথি ফোড়ন দেব। দিয়ে আমি একটু মেথি জিরে ফোড়ন দিয়ে আর কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, একটা গোটা বড় পেঁয়াজের হাফটা আমি কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজছি, বেশি ভাজার প্রয়োজন নেই, মোটামুটি রংটা একটু চেঞ্জ হলেই হবে, ঠিক আছে, একটু নরম হয়ে যাবে আর মোটামুটি একটু ভাজা হবে, বললাম রংটা একটু চেঞ্জ হলেই আর দরকার নেই। তো একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি ওই যে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সাদা সরষেটা বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। হ্যাঁ, ভালো করে নেড়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ঠিক আছে, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, লঙ্কা হলুদের গুঁড়ো সরষের বাটা সরষে পেঁয়াজ কুচি সব একসঙ্গে। এবারে আমি দিয়ে দিচ্ছি নারকোল, কুড়িয়ে রাখা নারকোলটা দিয়ে দিলাম। দিয়ে এবার সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু সামান্য জল দেব, ভালো করে মিশিয়ে আর একটু জল দিয়ে দিলাম, আর একটু জল দেব, একটু গ্রেভি থাকবে। রান্নাটা সুতরাং নারকোল দিয়েছি আর একটু জল দিয়ে দিলাম, ব্যাস, আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটাই যথেষ্ট। এবার আমি একটু নুন দিয়ে দেবো, আর নারকোল দিলে তো প্রতিটা খাও রান্নায় সুন্দর খেতে লাগে, তাই না। আর দিয়ে আমি তিনটে কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিলাম। এবার আমি দেব মানে আন্দাজ মতো নুন, এইবার ঝোলটা একটু ফুটলেই আমি ভেজে রাখা ডিমগুলো সব এক এক করে দিয়ে দিলাম। ঝোলটা ফুটে ওঠার পরেই আমি সব ডিমগুলো এক এক করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এইবার আমি একটু খুঁতি দিয়ে নেড়ে দেবো তলাটা, আর একটু ঝাঁকিয়ে দেবো যাতে বসে না যায়, আর ঝোলটা যাতে ডিমের মধ্যে মানে লেগে যায়, তাহলে ডিমটা খেতে সুন্দর হবে, সেরকমভাবেই করবো, ব্যাস, তাহলেই রান্নাটা হয়ে যাবে। ব্যাস, রান্না হয়ে গেছে, করেছি রান্না, এই ডিমের এই নতুন রেসিপি, দুর্দান্ত, আর এই ফুলকপির তরকারি আর ভাত, ব্যাস, আর কিছু আজকে রান্না করিনি, শাকটা কিছু করিনি, আজকে এটাই করেছি, আমরা এবার খেতে বসে যাবো, ঠিক আছে। তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যা দিয়ে রান্নাঘরে চলে এসেছি। এই মুড়িটা, এটা চা, আমার আমার হাজব্যান্ডের চা, আর মুড়িটা মেখেছি চপ, শশা, পেঁয়াজ, লঙ্কা, চানাচুর আর বাদাম দিয়ে মেখেছি, আমি আমার ছেলে আমার হাজব্যান্ড খাচ্ছি, ঠিক আছে বন্ধুরা। তাহলে আজ এই পর্যন্ত, মুড়ি খাওয়া হয়ে গেছে, সবাই মুড়ি খেলাম সবাই অর্থে, আমি আমার ছেলে আমার হাজব্যান্ড তিনজনে খেলাম, খাওয়া হয়ে গেছে। এবার দেখি রাতের জন্য কি বানাই, একটু তরকারি আছে আর কি বানাই দেখি, হাজব্যান্ড রুটি খাওয়া বলছে, তো রুটি বানাবো কয়েকটা, ব্যাস হয়ে যাবে, আর বেশি কিছু নয়। তো ডিমের রেসিপিটা কেমন লেগেছে আপনাদের? আমার তো খুব ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। আর নারকেল দিয়ে যে কোনো ডিম তো এমনি সুস্বাদু, তার উপর নারকেল, বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে মানে দেখে, কীরকম রান্নাটা হয়েছে আপনাদের দেখে আমাকে জানাবেন, আর পারলে আপনারা একটু চেষ্টা করবেন ওইভাবে করতে, দেখবেন ভালো লাগবে। আর কি বলবো, আর কিছু বলবো না, ভিডিওটা শেষ করবো, সকলের কাছে অনুরোধ রাখছি ভিডিওটা দেখার, সবাই প্লিজ দেখবেন,
ভালো লাগলে ভালোবেসে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন, প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে। ঠিক আছে, দেখাচ্ছি পরের ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আনন্দে থাকবেন। আমি নিজেও ভালো থাকার চেষ্টা করব। আসি, বাই।